সবাই বলছে অমলদা একটা অনুষ্ঠান আপনি করলেন না, যদি আপনারা বলেন একটা অনুমতি দেবেন করব। আচ্ছা শুনুন, কথাটা বলে নিই, আপনারা জানেন কলকাতার জি বাংলা শিল্পী সম্মেলন এবং এই যে রামনগর কি ক্লাব ব্লুস্কাই, তো হ্যাঁ বলতে হবে না, আমি বাংলা অনার্স নিয়ে পাস করেছি, শনিবারের একবারে রবিবার দিনভর পড়েছি। আরে মাস্টারমশাই আমায় জিজ্ঞেস করে বলো তো বাবা নেতাজির জন্মস্থান কোথায়, কেউ বলতে পারেনি, আমি বলেছিলাম হসপিটালে। আবার বলেছিল বলো তো তুমি বাঙালি যখন শুদ্ধ বাংলা ভাষায় বলবে, রামায়ণ কে রচনা করেছিল বিশ্বাস করবে না, আমি বলি চুলমিকি। দিদিমণি আমায় মেরে বললে গালে চর মার, বাল্মীকি রচনা করেছে, আমি বাল মানেই তো চুল, তাই চুলমিকি হলো না। হাত তুলছো কেন, কী হয়েছে বলো, কী হয়েছে বলো। আরে বলতে হবে না, বুলস্কায় আমি যাই না, আমি জানি, আমি কায়দা করছিলাম। হ্যাঁ বোকা কথা, ঠিক আছে আমি ব্যান্ডের মিউজিশিয়ান দেখি। ঘটনা একটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে, বিশ্বাস আপনারা জানেন এই ব্লুস্কাই ক্লাব আয়োজন করেছেন হোল নাইট সারা রাত্রিব্যাপী অনুষ্ঠান, কলকাতার বিশিষ্ট শিল্পীর সমন্বয়ে অনুষ্ঠান হবে। এই পাড়ায় ভদ্রলোক চাটনির ব্যবসা করে, তার বউকে বলে যাই তুমি আজকে তেঁতুলের চাটনি তৈরি করো, কলকাতার শিল্পীরা আসবেন। ওমা বউ করা ফেলে তেঁতুলের চাটনি তৈরি করেছে, এমন সব আড়ছড়া পড়ে গেছে। স্বামীকে গিয়ে বলছে এই দেখো তোমার তেঁতুলের চাটনি আড়ছড়া পড়ে গেছে, বল চাচায় না মাল ফেটে দে ফাংশনে বিক্রি করে দেবো। তেঁতুলের রং আড়ছড়া রং এক, কেউ বুঝতে পারবে না, ও নিয়ে বাজারে বসেছে। পাড়ার একটা মেয়ে ফাংশন দিতে এসে উঠে গিয়ে ওঝো কাকু এক টাকার চাটনি দিন না, বলে মা গো প্রতিদিন এক টাকার বিক্রি করি, তুমি তোর কাকিমা আজকে দামি ময়লা দিয়ে দু টাকার কম দিতে পারবো না। বলে কি বলছো, রোজ খাই খাই, বলে হলে কি হবে আজ দামি ময়লা দিয়েছি, দু টাকার কম হবে না, বল তাই দাও। মেয়েটা চাটনিটা তুলে খেয়ে খেয়ে বলছে কাকু রোজ রোজ এক টাকার চাটনি খাই, কি সুন্দর লাগে, আজকে দু টাকার চাটনি খেয়ে আমার পেটটা, ও বাবা কি হচ্ছে কাকু গো সামলাতে পারছি না, চাটনিতে কি দিয়েছো, মা গো তুমি কোথায় আছো একবার ছুটে এসো। মা মোটা মতো এসে বলছে কি হয়েছে রে মা, ও মা কাকু চাটনিকে আমি তোমাকে খুলে বলতে পারছি না। মা বলছে এই কী চাটনি দিয়ে, বৌদি জীবনভর চাটনির ব্যবসা করি, তোমার মেয়ে কি বললো জানে, তুমি একটু খেয়ে দেখো। মা চাটনিটা খেয়ে মোটা মতো চাটনি খেয়ে বলছে কেন রে মা কাকে আমার এই তো এই তো আমি চাটনি খেয়েছি, আমার তো কিচ্ছু তোকে ছাড়বো না, চাটনিতে কি দিয়েছিস অবস্থা ভালো নয়, এখনই পুলিশকে গিয়ে সব কথা খুলে বলবো। পুলিশকে গিয়ে বলছে, পুলিশে বলছে হে কী চাটনি দিস বল, স্যার আমি চাটনির ব্যবসা করি, জীবনভরি চারটে বাচ্চা আমার, এই নিয়ে আমার সংসার, বৌদি আর ওনার মেয়েটা আর ওনার মা কি বললো আমি জানি, আপনি খেয়ে দেখুন। ও মা পুলিশ ফাও মাল পেয়েছে সব খেয়েছে, দারুণ চাটনি, কেন বৌদি আপনারা এইভাবে ঠকাচ্ছে, এই তো আমি চাটনি, আমার তো কিচ্ছু হয়নি। আরম্ভ ধসালাকে দড়িয়া বাঁধ গাড়ি তোর, ওকে কোর্টে নিয়ে যাব। কোর্টে নিয়ে গেছে, জজ সাহেব বলছে অর্ডার অর্ডার অর্ডার, স্যার আমি গরিব মানুষ চাটনির ব্যবসা করি, আমার বাল বাচ্চা নিয়ে আমি সংসার চালাই, বৌদি ওনার মেয়ে আর এই পুলিশ মিথ্যে করে আপনার কাছে নালি চাইছে, আপনি বিচারের আসনে বসে আছেন, দয়া করে আমার চাটনিটা এবার খেয়ে দেখুন। জজ সাহেব চাটনি খেয়েছে, দারুণ চাটনি, কেন আপনারা এইভাবে ঠকাচ্ছেন, এই তো আমি চাটনি, আমার তো কিচ্ছু। ও বাবা ওর বিচার আজকের মতো এখানে স্থগিত রাখলাম রাখলাম রাখলাম। ধন্যবাদ আপনাদের।